আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর গত ক্লাসে আমি তোমাদের যে টপিকটা পড়িয়েছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে? আমরা কিন্তু অষ্টম অধ্যায় পড়ছি, তাই না? অষ্টম অধ্যায় যে টপিক নেম সেটি হচ্ছে কৈশোরের মনসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ। কী টপিক নেম বলো? যে কৈশোরের মনসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ। আমরা গত ক্লাসে এর পার্ট 3 পড়েছিলাম, হতাশা ও বিষণ্ণতা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? সো এই পার্ট নিয়ে তোমাদের কারো কোনো রকমের দ্বিধা থেকে থাকলে বা কনফিউশন থেকে থাকলে তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর দেখো আজকে আমরা পার্ট 4 পড়ব। পার্ট 4টা হচ্ছে মানসিক চাপ, ঠিক আছে? তার মানে কি, আজকে আমরা কিশোর কিশোরীদের মানসিক চাপ সম্পর্কে জানবো। দেখো দৈনন্দিন জীবনের নানা কারণে আমাদের মন খারাপ হয়, এটা কিন্তু সত্যি কথা। এমন কোনো মানুষ নেই যার মন খারাপ হয় না, নানা কারণে আমাদের মন খারাপ হয়। কখনো অন্য কারো কটু কথা বা অপ্রীতিকর আচরণে আমরা মনে কষ্ট পাই, নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হলে আমাদের মন খারাপ হয়। আবার কোনো দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনোকষ্টের কারণ হয়। এই মনের কষ্ট থেকে সৃষ্টি হয় কি বলো? মানসিক চাপ। মানে এই যে মনের কষ্ট, এই মনের কষ্ট থেকে সৃষ্টি হয় মানসিক চাপ। মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে। তাহলে কি, মানসিক চাপ হচ্ছে এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে। ফলে আমরা অস্থির ও উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ায় আমরা মানসিক চাপ অনুভব করি। এই চাপ কখনো তীব্র আবার কখনো কি মৃদু হয়। মানসিক চাপ ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। কি বলা হয়েছে, যে মানসিক চাপ ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে দৈনন্দিন জীবনে নানা কারণে আমাদের মন খারাপ হয়, এটা খুব স্বাভাবিক। কখনো অন্য কারো কটু কথা বা অপ্রীতিকর আচরণে আমরা মনে কষ্ট পাই, নিজের ইচ্ছা বা চাহিদা যদি পূরণ না হয় তাহলেও কিন্তু আমাদের মন খারাপ হয়। আবার কোনো দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনোকষ্টের কারণ হয়। এই মনের কষ্ট থেকে সৃষ্টি হয় কি বলো? মানসিক চাপ। মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক ও অস্বস্তিকর আবেগীয় অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে। ফলে আমরা অস্থির ও উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ যে ভারসাম্য আছে এই ভারসাম্য নষ্ট হয়। আমরা মানসিক চাপ অনুভব করি। এই চাপ কখনো তীব্র আবার কখনো কি হয় মৃদু হয়। মানসিক চাপ ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। আচ্ছা ইতিবাচক চাপ দেখো, ইতিবাচক মানে পজিটিভ যেটা আর কি। দৈনন্দিন জীবনে আমাদের অনেক মানসিক চাপ মোকাবেলা করতে হয়। একে যদি আয়ত্তাধীন রাখা যায় বা নিয়ন্ত্রণ করা যায় তবে এই চাপ অনেক সময় আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে ও সাফল্য বয়ে আনে। যেমন ধরো পরীক্ষার সময় যে মানসিক চাপ সৃষ্টি হয় তা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে। আবার চাকরির ইন্টারভিউ বা নতুন চাকরি, বিভিন্ন কাজ বা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব আমাদের ইতিবাচক মানসিক চাপ সৃষ্টি করে। তাহলে আমরা কী জানলাম বলো, যে দৈনন্দিন জীবনে আমাদের অনেক মানসিক চাপ মোকাবেলা করতে হয়। একে যদি আয়ত্তাধীন রাখা যায় বা নিয়ন্ত্রণ করা যায় তবে এই চাপ অনেক সময় আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে ও সাফল্য বয়ে আনে। যেমন পরীক্ষার সময় যে মানসিক চাপ সৃষ্টি হয় তা পড়াশোনায় কী করে, মনোযোগ বৃদ্ধি করে। আবার চাকরির ইন্টারভিউ বা নতুন চাকরি, বিভিন্ন কাজ বা অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব আমাদের ইতিবাচক মানসিক চাপ সৃষ্টি করে। আচ্ছা এরপর দেখো নেতিবাচক চাপ। মানুষের মনের মধ্যে এমন কিছু চাপ মাঝে মধ্যে দেখা দেয় যা স্নায়ুবিক চাপ সৃষ্টি করে, ফলে মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, এটাই হচ্ছে কি নেতিবাচক চাপ। তাহলে কি জানলাম, যে মানুষের মনের মধ্যে এমন কিছু চাপ মাঝে মধ্যে দেখা দেয় যা স্নায়ুবিক চাপ সৃষ্টি করে, ফলে মনের মধ্যে কি হয় বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, এটাই হচ্ছে নেতিবাচক চাপ। এই চাপ আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা ছন্দপতন ঘটায়, ওকে? নেতিবাচক চাপ আমাদের নানা শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যেমন ধরো বুক ধরফর করা, হাত পা কাঁপা, জিহ্বা শুকিয়ে আসা, অস্থির ভাব, উত্তেজনা বোধ, আচরণে বিশৃঙ্খলা প্রভৃতি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কী জানলাম আমরা, যে নেতিবাচক চাপ আমাদের নানা শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন বুক
ধরফর করা, হাত পা কাঁপা, জিহ্বা শুকিয়ে আসা, অস্থির ভাব, উত্তেজনাবোধ, আচরণে বিশৃঙ্খলা প্রভৃতি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর দেখো, দীর্ঘমেয়াদি ও তীব্র মানসিক চাপ শরীরে বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলে, যেমন ধরো হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি হ্রাস, ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যার সৃষ্টি করে। ঠিক আছে, মানসিক চাপ আমাদের জীবনে প্রায়ই দেখা যায়। যেমন ধরো একটা ঘটনা যদি আমরা জানি, দেখো শিক্ষক লক্ষ্য করলেন ক্লাসে মিনা মন খারাপ করে বসে আছে, মানে ক্লাসে শিক্ষক লক্ষ্য করলেন কি যে মিনা মন খারাপ করে বসে আছে। শিক্ষক কারণ জানতে চাইলে মিনা কেঁদে ফেলে, সে জানায় তার ছোট ভাই খুব অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে কিন্তু জ্বর ভালো হচ্ছে না, সে তার ভাইকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে, ফলে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। এটা গেল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটি দেখো, রফিক নবম শ্রেণীর ছাত্র। রফিক কোন শ্রেণীর ছাত্র বলো? নবম শ্রেণীর ছাত্র। তার বাবা নেই, সংসারে অনেক অভাব, তাই সে পড়াশোনার পাশাপাশি একটি বইয়ের দোকানে কাজ করে। তার পড়াশোনা করার খুব ইচ্ছা, আর্থিক অনটনের কারণে সে সবসময় চিন্তা করে কিভাবে তার পড়াশোনা চালিয়ে যাবে। মানসিক চাপ সহ্য করার ক্ষমতা সবার একরকম নয়, ওকে? আবার চাপের প্রতি প্রতিক্রিয়াও সবার একরকম নয়। চাপের সময় অনেক ধীর স্থির ও শান্ত থাকে, অনেকে চাপের মুখে অস্থির ও উত্তেজিত হয়ে পড়ে। মানসিক চাপের সাথে ব্যক্তির ব্যক্তিত্ব, বয়স, মানসিক গঠন, সম্মানবোধ ইত্যাদি বিষয়গুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কি বলা হয়েছে? যে মানসিক চাপের সাথে ব্যক্তির ব্যক্তিত্ব, বয়স, মানসিক গঠন, সম্মানবোধ ইত্যাদি বিষয়গুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এখন দেখো, মানসিক চাপের কারণ, নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। যেমন ধরো, এক নম্বর হচ্ছে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ। দুই নম্বর দেখো, পারিবারিক বিশৃঙ্খলা, দরিদ্রতা, বঞ্চনা, দুঃখ বেদনা, নিরাপত্তার অভাব। তিন নম্বর হচ্ছে সামাজিক উৎপীড়ন, সামাজিক বৈষম্য, নৈতিকতার অবক্ষয়। চার নম্বর দেখো, নিজের ইচ্ছা বা বাসনা পূরণ না হওয়া। পাঁচ নম্বর, ক্রমাগত কাজের চাপ। ছয় নম্বর হচ্ছে পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা। সাত নম্বর দেখো, সব সময় আতঙ্কগ্রস্ত থাকা। তাহলে আমরা কী জানলাম বলো? যে মানসিক চাপ নানা কারণে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ। দুই নম্বর, পারিবারিক বিশৃঙ্খলা, দরিদ্রতা, বঞ্চনা, দুঃখ বেদনা এবং নিরাপত্তার অভাব। তিন নম্বর হচ্ছে সামাজিক উৎপীড়ন, সামাজিক বৈষম্য, নৈতিকতার অবক্ষয়। চার নম্বর, নিজের ইচ্ছা বা বাসনা পূরণ না হওয়া। পাঁচ নম্বর, ক্রমাগত কাজের চাপ। ছয় নম্বর, পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা। সাত নম্বর, সব সময় আতঙ্কগ্রস্ত থাকা। ঠিক আছে, এরপর দেখো, মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার উপায়। এখন আমরা জানবো যে কিভাবে আমরা নিজেকে মানসিক চাপ থেকে রক্ষা করতে পারবো। এক নম্বর, যে কোনো বেদনাদায়ক অবস্থায় বা দুর্ঘটনায় মনোবল বজায় রাখতে হবে। দুই নম্বর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা মানুষের একটি কি বড় গুণ। তিন নম্বর, পারিবারিক কোনো বিষয় মানসিক চাপের কারণ হলে পরিবারের সবাই আলোচনা করে তা মোকাবেলা করতে হবে। চার নম্বর, কারো কোনো বৈষম্যমূলক আচরণে মন খারাপ হলে তার সাথে কথা বলে নিজের মনের অবস্থা বোঝানোর চেষ্টা করতে হবে। পাঁচ নম্বর, পরীক্ষায় খারাপ করে যাতে হতাশায় পড়তে না হয় সেজন্য সময় মতো ভালোভাবে পড়াশোনা করতে হবে। ছয় নম্বর হচ্ছে সময় পরিকল্পনা বা কর্ম পরিকল্পনা করে চললে সময় মতো সব কাজ শেষ হবে, ফলে মানসিক চাপ সৃষ্টি হবে না এবং জীবনে সাফল্য আসবে। সাত নম্বর, মনে যদি কোনো আতঙ্ক, ভয় বা দুর্ভাবনা সৃষ্টি হয়, তা থেকে মুক্তির জন্য বিষয়টি নিয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষকের সাথে আলাপ করতে হবে। আট নম্বর হচ্ছে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে, ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। নয় নম্বর, কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কোনো কথা বললে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করতে হবে। তাহলে আমরা কী জানলাম? মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার অনেকগুলো উপায় জানলাম। এক নম্বর হচ্ছে যে কোনো বেদনাদায়ক অবস্থায় বা দুর্ঘটনায় মনোবল কী করতে হবে? বজায় রাখতে হবে। দুই নম্বর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা মানুষের একটি বড় গুণ। তিন নম্বর, পারিবারিক কোনো বিষয় মানসিক চাপের কারণ হলে
পরিবারের সবাই আলোচনা করে তা মোকাবেলা করতে হবে। চার নম্বর, কারো কোনো বৈষম্যমূলক আচরণে মন খারাপ হলে তার সাথে কথা বলে নিজের মনের অবস্থা বোঝানোর চেষ্টা করতে হবে। পাঁচ নম্বর, পরীক্ষায় খারাপ করে যাতে হতাশায় পড়তে না হয় সেজন্য সময় মতো ভালোভাবে পড়াশোনা করতে হবে। ছয় নম্বর, সময় পরিকল্পনা বা কর্ম পরিকল্পনা করে চললে সময় মতো সব কাজ শেষ হবে, ফলে মানসিক চাপ সৃষ্টি হবে না এবং জীবনের সাফল্য আসবে। সাত নম্বর, দেখো মনে যদি কোনো আতঙ্ক, ভয় বা দুর্ভাবনা সৃষ্টি হয় তা থেকে মুক্তির জন্য বিষয়টি নিয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিক্ষকের সাথে আলাপ করতে হবে। আট নম্বর হচ্ছে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে, ভালো ও সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। এবং নয় নম্বর হচ্ছে কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কোনো কথা বলে দৃঢ়তার সাথে তা মোকাবেলা করতে হবে। ঠিক আছে, এই পার্ট চারের মাধ্যমে আজকে আমাদের অষ্টম অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। তোমরা বাসায় পুরো অষ্টম অধ্যায়টা ভালোভাবে স্টাডি করবে এবং অবশ্যই একটু একটু করে খাতে না দেখে লিখবে। আর কোনো রকম প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।